নমস্কার বন্ধুগণ, গগন মন্ডল ইউটিউব অ্যাকাউন্টে সবাইকে স্বাগত। তো আজকে আমরা যে গানটা রিয়্যাক্ট করবো, গানের নাম হচ্ছে আমার প্রাণ ধরিয়া মারো টান, ফ্রম দি ড্রামা ওকে আবার তথা সাইভ। ঠিক আছে, কাস্টিংয়ে যারা রয়েছে নাম উচ্চারণ করে দিই, মামুনু, রশিদ, ইরেশ, জাকির, আজমেরি, আশা। ডিরেক্টেড বাই শরফ আহমেদ জীবন অ্যান্ড মিউজিক অ্যান্ড সিঙ্গার বাই ইমন চৌধুরী, লিরিক্স দিয়েছেন অতনু তিয়াস। শোনা যাক তাহলে আমার প্রাণ ধরিয়া আমারও টান। ঠিক আছে, খুব একটা ইউনিক সাজেশন, আর গানটা বিশেষ আমরা প্রথমবারে শুনতে চলেছি, তো শোনা যাক তাহলে, লেটস গো, চলো। অ্যাকচুয়ালি আমার খুব ভালো লাগে প্রথমবার কোনো আর্টিস্টের গান শুনতে। ঠিক আছে, আই গেস ইমন চৌধুরীর গান প্রথম শুনিনি আমি, মেবি হতে পারে। সাউন্ড কোথায়? আমার প্রাণ ধরিয়া আমারও টান, মনটা করে আনচান। ওকে, আমার প্রাণ ধরিয়া আমারও টান, মনটা করে আনচান। জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়, জোয়ার নদীর উতল বুকে। তোমরা ভাবছো না কখন পজ করবো আমি? অবভিয়াসলি পজ করতে বাধ্য হই, কারণ প্রথমে যে রিয়াকশানটা হয় সেটা অবভিয়াসলি খুবই ইউনিক থাকে যখন প্রথমবার ভোকালটা শোনা হয়। খুবই ভোকালের প্রতি প্রচণ্ড কন্ট্রোল, আর জাস্ট নর্মাল সিঙ্গেল কর্ড যাচ্ছে, স্কেলিংয়ের উপর দিয়ে ভোকালটা জাস্ট এই নৌকার মতো ভাসছে, কিন্তু এখানে হালকা একটু ভোকালের খেলা। উতল জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়, এবার জোয়ার নদীর উতল দারুণ প্রেমের নৌকা উজান বায়, বারে বারে বন্ধু তোমায় দেখেতে মন চায়, বারে বারে আচ্ছা বন্ধু তোমায় দেখেতে মন চায়। ও নাইস, আমার প্রাণ ধরি হেয়ার উই গো, লাভলি। আমার প্রাণ ধরিয়া আমার টান, মনটা করে আনচান। জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়, জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়, খুবই সুন্দর। বারে বারে বন্ধু তোমার দেখেতে মন বাবাকে এখানে চটি মেরে যাচ্ছে পুরো নাটকটাতে, অন গড বলছি। দারুণ কনসেপ্ট, ড্রামাটা বেশ ভালো গেছে আই থিঙ্ক, আই গেস। আই গেস উনি কোনো ব্যান্ডের সিঙ্গার, যত সম্ভব ব্যান্ডের সিঙ্গার হবে এটা মাস্ট, কারণ যে প্রেশার দিয়ে গাচ্ছে নিয়ে উনি কোন ব্যান্ডের, তোমার কাছে জানো কোন ব্যান্ডের সিঙ্গার? আমি জানি ব্যান্ডের সিঙ্গার 100%।
বারে বারে বন্ধু তোমায় দেখিতে মন চায়, বারে বারে বন্ধু তোমায় দেখিতে মন চায়, বারে বারে বন্ধু তোমায় দেখিতে মনে চায়। আমার কেন অ্যাড অ্যাড হয়, ভিডিও শেষ হতে দেয় না, অ্যাড ঢুকে যায়, কিছু পড়ার নেই এটা। তো গানটা কেমন লাগলো তোমার? অবশ্যই আগে শুনেছো, তার জন্য আমাকে সাজেস্ট করেছো গানটা। আমার জাস্ট আনবিলিভ লেগেছে, মেন কথা ইমন চৌধুরীর ভোকালটা। প্লিজ আমাকে কমেন্টে জানিও, তার আগে আমি যদি জেনে যাই যে আমি যখন গুগল এক্ষুনি গুগল করবো আমি এখনই, ঠিক আছে, যে কোন ব্যান্ডের সিঙ্গার উনি, ঠিক আছে, কারণ ব্যান্ডের ভোকাল এটা, বাংলা ব্যান্ডের ভোকাল এটা, পিওর, আমি 100% শিওর, ড্যাম শিওর, ঠিক আছে। তো ওটা পরের কথা, এখন দেখছি না, তোমরা প্লিজ কমেন্টে জানিও। অ্যান্ড মেন কথা যেটা, আমি কিছু বললাম না যে আমি যখন কোনো সিঙ্গারের গান রিয়্যাক্ট করবো তো সেই গানই রিয়্যাক্ট করবো। তো বিগত আমি কদিন ধরে আমি তিনটে করে ভিডিও রিয়্যাক্ট করি, তো সেটা এখন কম হয়ে সেটা দুটো করে হয়ে যাবে, ঠিক আছে। আর মাঝখানে কদিন যাবে সেটা একটা করে হয়ে যাবে, ঠিক আছে, কারণ ইউটিউব নিতে পারছে না আমার ভিডিও। মেন কথা শর্টসে এত তাড়াতাড়ি ছাড়া হয় না, যেই তাই আমি তাড়াতাড়ি ভিডিও এডিট করে ভিডিও আমি পোস্ট করি, ঠিক আছে। তো আমার পক্ষেটা মানে আমি চাই যত সম্ভব তোমাদেরকে আমি তোমাদের রিকোয়েস্টগুলো রাখার চেষ্টা করি, তার জন্য আমি হয়তো দিনে তিনটে করে ভিডিও ছাড়ি, বাট আলটিমেটলি আমার উপর দিয়ে ভালোই যায়, ঠিক আছে। তো এরপর থেকে সাজেশনগুলো একটু কমিয়ে দিতে চাই, ভিডিওগুলো এনজয় করো, সাজেশন যেগুলো দিয়েছো সেগুলোকে আমার কভার আপ করতে দাও, সেই গানগুলোকে রিয়্যাক্ট করি, তারপরে এখন কোনো সাজেশন দিব না। বাট ইন দি এন্ড আমি এখন দিনে দুটো করে ভিডিও ছাড়বো, বাট আরও দিন যাবে আমি আস্তে আস্তে কমিয়ে দেবো, বাট যখন ঠিক আসবে মানে যখন মানে আমি একটা প্রপার রিদমে চলে আসবো তখন আমি চেষ্টা করবো আবার দিনে তিনটে করে ভিডিও রিয়্যাক্ট করার, ঠিক আছে। অবভিয়াসলি তোমাদের জন্য সব কিছু তো কষ্ট তো করতেই হবে। তো এই ছিল আজকের মতো, গান আমার দারুণ লেগেছে, তো এরকম গান আরও সাজেস্ট করতে থাকো, বাট আপাতত তখন গান সাজেশনটা কম রাখো, যে গানগুলো সাজেস্ট আছে সেগুলো আমাকে রিয়্যাক্ট করতে দাও, তারপরে পরে দেখা যাবে। তো টাটা।